বন্ধুরা আমার, এখন আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন ঢাকা থেকে আগত হেলালিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, পীর তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব, মতাজিল্লাহুল আলী। আমি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত তাওহীদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ, মুহাম্মাদের নাম ওই নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, মুরশিদ মুহাম্মাদের নাম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল এহতেরাম, উপস্থিত সামিয়ে কেরাম, শানে গাউসে পাক, শানে জামে আউলিয়া রহমতুল্লাহ আলাইহ সম্মেলন আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, অসংখ্য অগণিত মানুষের মাথার তাজ, শেখুল হাদিস ইমাম আহলে সুন্নাহ ফির হাক্কানি ওয়ালিয়ে রাব্বানি হাফিজে কালামুল্লাহ আল্লামা সৈয়দ সাইদুর রহমান নিজামী শাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করি বলি আল্লাহু আমিন। আজকের মূল বিষয় নিয়ে যিনি আমাদেরকে দাওয়াত করেছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, বিশ্ব সুন্নি আন্দোলন নিয়ে রাত দিন যিনি অক্লান্ত পরিশ্রম করে মেধা দিয়ে যাচ্ছেন, সে আমাদের মহান ইমাম আল্লামা ইমাম হায়াত রহমতুল্লাহ আলাইহি রহমা। আনন্দের সাথে বলছি সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে, ঐতিহ্যবাহী চাঁদপুর হাজীগঞ্জ ইমামের রব্বানী দরবার শরীফ ঔলাদে আল্লামা আবিশাল মাদানির সুযোগ্য সাহেবজাদা পীর সাহেব আল্লামা সৈয়দ জাহান শাহ হুজুর কিবলা, ঢাকা থেকে এসেছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি সাহেব, ফির তরিকত আল্লামা খন্দকার গোলাম মাওলানা নকশবন্দি সাহেব, ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছেন আল্লামা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মারুফ সাহেব, আল্লামা ডক্টর নূরুন নবী সাহেব, মহতারাম মঞ্চ ভবিষ্য বুদ্ধিজীবী ওলামায়ে কেরাম, পীর মাশায়েক, সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, সামনে উপবিষ্ট বিশ্ব সুন্নি আন্দোলনের সৈনিকেরা, আমার মা ও ভনেরা, আজকে হাজার কোটি শুকরিয়া আদায় করি আজকের এ দিনে ইমাম হায়াতের ডাকে আমরা গাউসি পাকের সানে এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মুসলিম হবে একত্রিত হতে পেরেছি। সেজন্য জবানটাকে খুলে হুঙ্কার দিয়ে আওয়াজ করে সমস্বরে একবার বলবো আলহামদুলিল্লাহ। না, যেভাবে বলছি ওইভাবে কথাটা হয় নাই, একটু বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ কম না, মানুষ অনেক বেশি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতার দিকে তাকিয়ে আমাকে কথা বলতে হবে, এটা আমি বুঝতে পারছি সময় কম। আমি বলবো এই এশিয়া মহাদেশে কোনো নবী ইসলাম নিয়ে আসেন নাই, এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন হযরতে আল্লাহর ওলিরা। এই জমিনের পরগাছা পরিষ্কার করেছে আল্লাহর ওলিরা,
সেই পরগাছা পরিষ্কার করার পরে আজকে এক শ্রেণীর মানুষ এই জমিনে আবাদের চিন্তা করতেছে। যার মাথায় তেল আছে তার মাথায় কেউ তেল দেয় না, যার মাথায় তেল নাই ওর মাথায় কেউ তেল দেয় না, যাদের মাথায় তেল আছে এক শ্রেণীর মানুষ ওদের মাথায় তেল দিতে যাচ্ছে। একটু কথা বলেন ঠিক কিনা? আজকে বলতে লজ্জা হয় নামের আগে মুহাদ্দিস অনেক লকব, দুঃখের বিষয় মুর্শিদ চিনে না। একটু কথা বলবেন, নামের আগে অনেক লকব, এখানে কষ্ট আর দুঃখ, ওরা মুর্শিদ চিনে না। কথা বলেন ঠিক কিনা? ওদের লজ্জা হওয়া উচিত। নামের আগে মাওলানা, মুর্শিদ কা মানা কিয়া হয়, মুর্শিদ শব্দের অর্থ জানো না, মাওলানা লেখা তোমার উচিত না। আমি বলব আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমাদের বিশ্বাস, আমাদের ইমাম, ইমাম হায়াত, ইমাম শব্দের অর্থ নেতা, ইমাম শব্দের অর্থ নেতা, আমরা একটা নেতা পেয়েছি, ছোট হোক আর বড় হোক ওটা বিষয় নয়, যার ডাকে সুন্নিয়াতের ময়দান পীরের মতন বাগের মতন হুঙ্কার দিয়ে উঠবে, দল মত নির্বিশেষে ওই ইমামের ডাকে সুন্নিয়াতের ডাকে বাংলার আকাশে কানাশে যেখানে রাখা যাবে, সুন্নিয়াতের ডাকে হিংসা বিদ্বেষ অহংকার দিয়া ত্যাগ করে ওখানে আমাদের হাজির হওয়া দরকার। চট্টগ্রামে একটা পাখি আছে, সারা দেশে এই পাখিটা আছে, আমাকে একটু হেল্প করবেন, ফেসা চিনেন? একটু প্লিজ বলেন, ফেসা চিনেন? রাত্রে দেখে না দিনে দেখে? এই ফেসা জিন্দগিতে দিনে দেখে না, ফেসারে জিগাইলাম ফেসারে ফেসা, দিনে তোর কি হয়েছে আমার উপরে গজব করছে, সূর্যের আলোর কাছে আমার শোকের জুতিটা অন্ধ, এই জন্য আমি দিনে উঠতে পারি না, দিনে উঠতে গেলে বিদ্যুতের তারে পড়ে মরতে হয়, যার জন্য আমাকে রাতের বেলায় ঘুরতে হয় বাংলাদেশে 68,000 গ্রামে অসংখ্য মানুষের মধ্যে কিছু আলেম উলামা রয়েছে, এদের মধ্যে আজও আছে ফেসার স্বভাব, ওরা কোরআন খুললে ওলি পায় না, অথচ দৈনিক নামাজ পড়তে গিয়ে আসর পড়েছে ওয়াদা ইবাদিল্লাহিস সালিহিন, পড়েছে কিনা? পড়েছে কিনা? তাহলে ওলি আছে কি নাই? কথা বলেন, ওলি আছে কি নাই? যারা আজকে দেশটাকে ইসলাম নিয়ে গন্ডগোল করতে চায়, সন্ত্রাসবাদ সৃষ্টি করতে যায়, ওদের তাফসিরটা খুলে দেখেন, ওদের তাফসিরটা খুললে উদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিনের একটা শব্দ তারা উচ্চারণ করে নাই। যান মওদুদীবাদের তাফসিরটা খুলে দেখেন, মুত্তাকিনের একটা ব্যাখ্যা লেখে নাই, মুত্তাকিনের ব্যাখ্যা যদি তারা লিখতে হয় আল্লাহর ওলিদেরকে সত্তা বিশ্বাস করতে হয়। কথা বলে থেকে না, অতএব এই জমিনে আমরা মাঝে মধ্যে দেখি সন্ত্রাস ধরা পড়ে, এগুলার ধৈর্য থানা তুলে, থানা নিলে প্রমোশন হইয়া ডাকাইতে বাইরে ধরা পড়ছে কি চোর, হিরোইন চোর, একটু ড্রিঙ্ক চোর, এটারে থানা নামার পরে সন্ত্রাস হইয়া বের হয়। আমি খেলালি বহু বক্তৃতার মঞ্চে বলেছি, আজকেও চট্টগ্রাম মুসলিম হলে বলতে চাই,
সরকার বাহাদুরকে বলবো, এই দেশের প্রশাসনে যারা দায়িত্ব আছেন আপনাদেরকে বলবো, এই দেশের অন্যায়কারী চোর বলেন, গুন্ডা বলেন, অপরাধকারী বলেন, ওদেরকে জেলখানায় না পাঠিয়ে সুপ্রিম যারা তরিকতের সবক আদায় করে, যারা তরিকতের মুর্শিদের দরবারে পাঠিয়ে দাও, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার কারণে চোর আফেদ হইয়া বের হবে। আল্লাহর ওলিদের দরবারে খানার কোনো অভাব নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মুর্শিদের সাথে আল্লাহবিন পড়বে, শেখ সাথে তাহাজ্জুদ পড়বে, সময় হলে খানা খাইব, আর বাকি সময় জিকির করবে, সোর আবেদ হয়ে আল্লাহর ওলির দরবার থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? কথা লম্বা করলাম না, এটাই দাবি, এটাই আহ্বান প্রশাসনের কাছে, চোর ডাকাই সন্ত্রাসী ওদেরকে আল্লামা সাইফুর রহমান জাহানের দরবারে পাঠিয়ে দাও, এই জমিন আবাদ করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর ওলিদের মাধ্যমে দেশ চলুক, জাতি চলুক, এই দেশ চলুক, আমরা চাই কি চাই না? আমি বলবো আমার ভাইয়ারা কথা শেষ, মুরিদকে খানকায় বসাইয়া মদিনা দেখান, সেখানে কোন তার নাই, বিদ্যুৎ নাই, কালেকশন নাই, কিচ্ছু নাই, আছে বিনা তারের কানেকশন, মুর্শিদের কারণে, আল্লাহর ওলিদের সোহবতের কারণে চক্ষু বন্ধরত অবস্থায় খানকা বসে মদিনা দেখে। কথা বলে ঠিক কিনা? বীর মুর্শিদের সোহবতে থেকে আমাদের আমলটাকে সুন্দর করার আল্লাহ তৌফিক দান করুন। বিশ্ব সুন্নি আন্দোলন যেখানেই ডাক আসবে, এটা মাঠে হোক, ময়দানে হোক, প্ল্যাটফর্মে হোক, যদি জমিনের কোন লাইন হোক, আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? হিংসা ছেড়ে দেন, রিয়া ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন, ভেদাভেদ ছেড়ে দেন, সুন্নিয়তের রাখে নবীর প্রেম মহাব্বত অন্তরে রেখে ইমাম হায়াত ছেড়ে রাখে, সর্ব জায়গায় আমরা এক হতে চাই। কারা কারা? আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী, আমার কি আর শক্তি আছে, আমার কি আর সময় আছে গাইতে তোমার জীবনী, মুর্দারের ভিতরে গাউস এনেছিলেন রুহানি, আমার কি আর সময় আছে মুসলিম হলে গাইতে তোমার জীবনী, মুরদারের ভিতরে গাউস এনেছিলেন রুহানি, তোমারই নাম জপে সদায় ফেরেশতা সব আসমানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আয় বড় ফিরাবে দূর
কাদের জিলালের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল হেসে টুটি, আজ হেলাল ছুটি রে ভাই, আজ হেলাল ছুটি। সালাম আলাইকুম।